মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী হিম কন্যা। শীতলতা এক গভীর আবরণ যা নিজের শুভ্র শরীরের অন্তরে লুকিয়ে রাখে মহাকালের বহু অন্ধকার। বহু বছর ধরে জমতে থাকা এই অন্ধকার নিজের বুকে কি জড়ো করে বা কিসে বদলে যায় তা আমরা জানতে পারি না। শুধুই কি জড় পদার্থ নাকি অপরিসীম শীতলতার নিচে অপেক্ষা করে থাকে কোনো জীবন্ত ইশারা? কোথায় সে টেনে নিয়ে যেতে চায় আমাদের? উত্তর কি মিলবে আজকের গল্পে? শুনতে থাকুন দেবলীনা মণ্ডলের ভাবানুবাদে অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী হিমকন্যা। সুদূর গরমের দেশ থেকে উষ্ণ বাতাস যখন এক বুক কান্না ভেজা নোনা জল নিয়ে তার গল্প শোনাতে ছুটে আসে শীতের দেশ ইউরোপের কাছে, তখন সারা পৃথিবী অপেক্ষা করে থাকে তাদের সেই মিলনের সাক্ষী হওয়ার জন্য। কিন্তু মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায় আল্পস পর্বতশ্রেণী। সেই বাধা প্রতিহত করতে না পেরে উচ্চতার সামনে হার স্বীকার করে কেমন যেন ঠান্ডা মেরে যায়। কিন্তু সেই বুক ভাঙা চোখের জল কি হবে তার? নির্দয় পাহাড়ও সেই চোখের জলের মূল্য দিতে বাধ্য, ফলে তা গুঁড়ো গুঁড়ো তুষার কণা রূপে নেমে আসে ইউরোপের বুকে। তখন সে নিজেকে পরিপূর্ণা মনে করে। এহেন আল্পস পর্বত শ্রেণীর পশ্চিম ভাগের নাম ভালাইস আল্পস। ভালাইস আল্পসের ঢালে কয়েক ঘর কৃষক পরিবার নিয়ে যে জনবসতি গড়ে উঠেছে তার নাম ভারবিয়ের। প্রকৃতি এখানে রূপ রস গন্ধে বর্ণে অনন্যা। তার উত্তরে মুকুটের মতো বিরাজ করে হিমবাহ, যা চাঁদের আলোয় হাজার নক্ষত্রের দ্যুতি ছড়ায় আর রানী প্রকৃতির পা ধুয়ে যায় দাসীরন আর ডরা নদী। ফলে এরকম পরিবেশ যে পর্যটকরা লুফে নেবে তা বলাই বাহুল্য। সারা বছর বিশেষত গরমের দিনগুলোতে যখন হিমবাহ গলা জলে আরও বেশি পুষ্ট হয়ে দুকুল ছাপিয়ে বয়ে চলা নদীগুলো আর তার পাশে রং বেরঙের ফুল আর শস্য গজিয়ে উঠে প্রকৃতি তার আরও লাস্যময়ী রূপটা ধারণ করে, তখন সেই হাতছানি উপেক্ষা করে কার সাধ্য। কিন্তু শীতে এই রূপের ছিটে ফোটাও অবশিষ্ট থাকে না। তুষার ধবল শাড়ি গায়ে জড়িয়ে তখন সে অকাল বৈধব্য পালনে ব্রতী। এমনই এক শীতের রাতে ভারবিয়েরে এসে পৌঁছায় হাইবার্ট। পোস্ট অফিসের পাশে একটা ছোট লজে এসে ওঠে। বয়স 40-এর কোটা পার করেছে, ঠিক পেশায় না হলেও নেশায় লেখক। বড়লোক বাবার সন্তান, ফলে পেটের টান কি তা তাকে কোনোদিন বুঝতে হয়নি। নিজের প্যাশনের পেছনে ছুটতে পারার মানসিক শান্তিটুকু পেয়েছে জীবনে, আর পেয়েছে গভীর চিন্তাভাবনা করার সূক্ষ্মতাটা। কিন্তু ভাবনার সুতোগুলো একটা প্রশ্নে এসে আলগা হয়ে যায় নাকি তালগোল পাকিয়ে আরও জড়িয়ে পড়ে ভাবনার জালে, সে ঠিক বুঝতে পারে না। আদপেও এই পৃথিবী দুটোর স্বতন্ত্র অস্তিত্ব আছে তো, নাকি পুরোটাই সে ভেবে নিয়েছে নিজের মতো করে? মাথাটা কেমন ঝিমঝিম করে। অবশেষে ক্ষান্ত দেয় হাইবার্ট। এইসব 7-5 আজে বাজে চিন্তা থেকে মুক্তি পেতে এই পাহাড়ের কোলের ছোট জনপদটাকে বেছে নেওয়া, এক বুক শীতল বাতাস ভেতরে নিয়ে মাথাটাকে একটু হালকা করতে চায় সে। আর তার সঙ্গে উইন্টার স্পোর্টস আর নামজাদা হোটেলগুলোর 5-স্টার পার্টি তো রয়েছে। উদ্দেশ্য অবশ্য আর একটা রয়েছে, হাতের জং ছাড়িয়ে একটু লেখালিখিতে মন দেওয়া। সামনের বইমেলায় একটা বই বের করার ইচ্ছা আছে। সব মিলিয়ে সময়টা মন্দ কাটার কথা নয়। প্রথম দিনটা ক্লান্তিতেই কেটে গেল, কিন্তু পরের দিনগুলো এত সহজে কাটল না।
এখানে প্রকৃতিকে আবিষ্কার করতে এসে সে যেন নিজেকে আরো বেশি করে খুঁজে পেতে লাগলো। ফলে তার চিন্তা ভাবনাতেও নতুন স্তর যোগ হল। যে দুটো পৃথিবী তাদের গতি প্রকৃতি অন্তর্দ্বন্দ্ব নিয়ে সে এতটা মুশকুল থাকত, তার সাথে যুক্ত হল নতুন এক অনাবিষ্কৃত পৃথিবী। তার মনে হলো এতদিন তার চিন্তা যেন থ্রি ডাইমেনশনাল রূপ পেল। সাধারণ মানুষের কাছে হয়তো এসব ভাবনার কোনো মূল্য নেই, তাদের মতে মাত্রাতিরিক্ত কল্পনাপ্রবণ হওয়ার মাশুল গুনতে হচ্ছে তাকে। জন্মসূত্রে সে শিক্ষিত, এলিট শ্রেণীভুক্ত, যারা বহুদিন হলো প্রকৃতির সঙ্গে নাড়ির টান ছিন্ন করে বেরিয়ে এসেছে, যাদের সাথে প্রকৃতির সম্পর্ক বলতে সপ্তাহখানেকের দামি হলিডে টুর, তাদের সে পর্যটক শ্রেণী বলে ভাবে। আর একদল এখনো প্রকৃতির বুকেই রয়ে গেছে, যাদের খেটে খাওয়া সাধারণ জীবনযাপনের প্রতি হাইবার্ট প্রথম থেকেই সহানুভূতিশীল। তারা হলো স্থানীয় মানুষ, তাদের জগৎটা আবার আলাদা। আর তারপর তার নতুন আবিষ্কৃত পৃথিবী হলো প্রকৃতি নিজে। যখন সে ধর্ম ভেদাভেদের রাজনীতির মাঝে পড়ে হাঁপিয়ে ওঠে, এই প্রকৃতির বুকে এসে তার বোহেমিয়ান কবিমন দুদণ্ড শান্তি খুঁজে পায়। তার কাছে এই তিনটে পৃথিবী ভিন্ন, কিন্তু সমস্যা হলো তিনটে পৃথিবীরই ধূলিকণা সে নিজ শরীরে মনে বহন করে। দিন যায়, সে টুকটাক লেখালেখি করে, রাতের বেলা মাঝে মধ্যে যায় বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করতে, কিন্তু অতিথিদের মধ্যে কাউকেই তার মনে ধরে না। তাদের এই আলগা চটক হয়তো যুগের সাথে খুব মানানসই, কিন্তু তার মনের সাথে নয়। এই বাইরের চাকচিক্যময় পৃথিবীকে সে বহুদিন আগেই মন থেকে ত্যাগ করেছে। ভালো লাগে না তার। বাড়ি ফেরার সময় রোজকার সোজা পথ ছেড়ে সে ঘুর পথ ধরে। তিন পৃথিবীর মাঝে পড়ে সে যেন দিশাহারা হয়ে যায়। সে বহুগামী নয়, কখনো হতেও চায় না। তার উপর কিছুদিন ধরেই যেন একটা সম্ভাবনার কথা আঁচ করতে পারে সে। কিছু একটা ঘটতে চলেছে, একটা অন্তর্দ্বন্দ্ব তাকে ঘিরে এই তিনটে পৃথিবীর মাঝে। এই ত্রিশক্তির প্রত্যেকেই যেন তার মন পেতে চায়। হঠাৎই নিজের মনে হেসে ফেলে হাইবার্ট। এইসব কী ভাবছে সে? আসলে অবচেতন মনে সে এই তিন পৃথিবীর মধ্যে একটা সম্প্রীতি চায়। আসলে সে এরকম তিন দিকে ছড়িয়ে ছিটিয়ে বাঁচতে গিয়ে হাঁপিয়ে গেছে। আর আমাদের মনের ধর্মই হলো সে আমাদের ভাবনা চিন্তার মধ্যে ভারসাম্য চায়, যাতে আমাদের মস্তিষ্ক শান্তিতে নিজের কাজ করতে পারে। না, আমার এই ভাবনার গলদ আছে। আসলে এই তিন বিশ্বের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এমনকি এরকম তিনটে ভাগে ভাঙাও যায় না। তারা একে অন্যের পরিপূরক। এসব সাত পাঁচ না ভেবে নিজের কাজে মন দেওয়াই ভালো। বিড়বিড় করতে করতে হঠাৎই সামনের আলো আঁধারিতে মোড়া রাস্তার দিকে তাকাতেই তার বুকটা শিরশির করে উঠল। আর নিরাপদও বটে। বাকি কথাটা নিজের মনেই বলে বসল হাইবার্ট। কথাটা মুখ ফসকে বেরিয়ে আসা মাত্র নড়ে চড়ে উঠল হাইবার্ট। তার অবচেতনের যে ভাবনাটাকে সে প্রতিহত করতে চাইছিল তা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে জানে এই দ্বন্দ্বের ফলাফল কি। সে জানে প্রকৃতির সম্মোহনের সামনে সব কিছু ফিকে হয়ে আসে। তার এতদিনের সঞ্চিত ছোট ছোট সুখ দুঃখ হাসি কান্না সব কিছু, যতই সে প্রকৃতির সাধক হোক না কেন, সে বুঝল সবটাই তার ভালোবাসা নয়, আসলে সে তাকে ভয় পায়। হাইবার্ট হঠাৎ করে কাউকে আশেপাশে দেখতে পেল না, শুধু একরাশ ধুধু শূন্যতা খেলা করছে চারপাশে। এই পথ তার বহুদিনের চেনা হয়েও তারা যেন আজ তাকে না চেনার ভান করছে। ঠিক সেই মুহূর্তেই এই বরফ জমা নির্জনতা থেকে জন্ম হল তার। হাজার তারার অন্ধকারকে সঙ্গী করে পাহাড়ের ঢাল বেয়ে শীতলতাকে বুকে চেপে সে ডাকল হাইবার্টকে। পেজা তুলোর মতো নরম সে ডাক, যার কোনো আক্ষরিক অর্থ বোঝা যায় না, শুধু শুনলে নেশা ধরে। সে তার সম্মোহনী জাল বিস্তার করল। এই আপাত শান্ত শীতের রাত যেন বশ করে ফেলল হাইবার্টকে। কে যেন তার কানে কানে বলে গেল, এমন রাত কি ঘুমিয়ে নষ্ট মানায়, তোমার তো এখনো অনেক কাজ বাকি আছে। দূর থেকে ভেসে আসা একপাল কুকুরের ডাকে
হুঁশ ফেরে তার। বাড়ি ফিরে অসংলগ্ন হাতে কোনো মতে দরজা খুলে ভেতরে ঢুকেই সে শয্যা নিল। না, অনেক হয়েছে আর না, কাল থেকে আর ওই পার্টিতে আমি যাচ্ছি না। লেখা লিখি তো মাথায় উঠেইছেই, গ্যালন গ্যালন মদ খেয়ে একবারে মাথাটাও নষ্ট হওয়া জোগাড়। বিড়বিড় করতে করতে গভীর ঘুম আচ্ছন্ন করে দিল তার শরীরকে। ভালাইসে আইস কার্নিভালের প্রস্তুতি তখন তুঙ্গে। ছদিন ধরে চলা এই অনুষ্ঠানে বরফে ঢাকা সাদা তুষার নগরী লাল নীল হলুদ রঙে যেন স্নান করে ওঠে। খাদ্য পানীয় নাচ গান শোভাযাত্রায় সারা বছরের বিষণ্নতা এক লহমায় কাটিয়ে নিতে চায় মানুষ। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হল ওল্ড ম্যান উইন্টার পোড়ানো। এটা কিন্তু আমাদের হোলির আগের সাধারণ ন্যাড়া পোড়া নয়। আসলে এই অনুষ্ঠান শীতের শেষ ও বসন্তের শুরুকে সূচিত করে, আর কাঠের তৈরি এই ওল্ড ম্যান হলো শীতের রূপ। তাই সে পুড়তে যত সময় নেয় সে বছর শীত তত লম্বা সময় ধরে জাঁকিয়ে পড়বে বলে মনে করা। এই মিস্টার, আর কতক্ষণ এই পুতুল পোড়া দেখবেন? এবারে শীত যে কী হারে জাঁকিয়ে পড়বে তা বোঝা সারা। আর অপেক্ষা করে এখানে বসে থাকলে এবার কাল সকালে এসে ছেনি দিয়ে বরফ কেটে আপনাকে বের করতে হবে। কিন্তু নিজের রসিকতায় নিজেই হাহা করে হেসে ওঠেন ভদ্রলোক। আবার বলতে শুরু করেন, না আর বসে থাকবেন না, এবার উঠুন দেখি। আজকে রাত্রে আমি পার্টি দিচ্ছি। মাই ইয়াং ফেলো, প্লেজার উইল বি আওয়ার্স ইফ ইউ জয়েন আস। লজে পাশের রুমেই থাকেন ভদ্রলোক। মাত্র দুদিনের মুখ চেনাতেই এমন উষ্ণ আমন্ত্রণ অন্য কেউ হলে হয়তো ফিরিয়ে দিতে পারত না, কিন্তু হাইবার্ট পারল। রাত বাড়তে থাকল, তাপমাত্রার পারদ আরও কয়েক ধাপ নামল, একে একে সবাই ফিরে গেল, একসময় সেই নাছোড় ভদ্রলোক। তাদের ছায়াগুলো দূরের অন্ধকারে ঢাকা পড়ে যায়। যে ফানুষগুলো বুকে আগুন পেয়ে কোনোদিন না নেভার প্রতিজ্ঞা করে আকাশে উড়ে গেছিল তারাও তাদের কথা রাখেন, যেমন কেউ কখনো রাখে না। দূরের গ্রাম থেকে কুকুরের ডাকের আওয়াজও এক সময় মরে আসে, এখন তার সঙ্গী বলতে কেবলমাত্র কাঠ পোড়ার পটপট শব্দ আর ছাইয়ের বুকে এখনো জ্বলতে থাকা ধিকি ধিকি আগুন। সেই আগুনে শীতকে হারানোর দম্ভ নেই, কিন্তু সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতিটুকু আছে। হঠাৎ তার চটক ভাঙে, সে দেখে এই স্কেটিং রিংয়ে সে ছাড়া আর দ্বিতীয় কোনো জনমানুষ নেই। এমন সময় তার মাথায় এক ঝোঁক চাপে, সে আজ সারা রাত এখানে থাকবে এবং স্কেট করবে। কেন ফিরে যাবে সে? কে আছে তার? আছে বলতে এক কামরার ঘিঞ্জি লজ আর কিছু চটুল কথাবার্তা বলা নকল মানুষ। ভেবেই প্রাণটা হাঁস ফাঁস করে ওঠে তার। এই সোনালি চাঁদ, বরফ ঢাকা পাহাড়, জ্যোৎস্নাস্নাত চরাচর, এভাবেই তো প্রকৃতির রূপের শেষ বিন্দুটুকুও নিজে আহরণ করার স্বপ্নই সে দেখেছে। সে বোঝে এটা ঠিক তার ঝোঁক নয়, তার উপর চাপানো কোনো নির্দেশও নয়, এ যেন এক আবেদন যা সে কোনো মতেই অগ্রাহ্য করতে পারবে না। সে বোঝে পথ হারিয়েও তাকে এখানেই ফিরে আসতে হবে, যেন তার অন্তরাত্মা সৃষ্টির শুরু থেকে এখানেই সমাহিত। আর সাত পাঁচ ভেবে সময় নষ্ট না করে সেই তুষার নদীতে গা ভাসিয়ে দেয়। জীবনে কিছু সময় আসে যখন মানুষ ঠিক ভুলের হিসাব ভুলে মুহূর্তে বাঁচতে চায়। এই যে জনমানবহীন তল্লাট, পায়ের নিচে মসৃণ পিচ্ছিল বরফ, আশপাশের গ্রামগুলো থেকে ভেসে আসা মিটিমিটি আলো, আকাশে ভাসানো জ্যোৎস্না, এসবের মাঝে নিজেকে আবিষ্কার করে হাইবার্টের জীবনে প্রথমবার এতটা স্বাধীন মনে হয়। তার সব যন্ত্রণা ক্লান্তি সব ম্যাজিকের মতো উধাও হয়ে যায়। তার রক্তে নতুন রণন শুরু হয়েছে, আর তাকে বাগে কে পায়। সে পাগলের মতো বরফের ঢাল বেয়ে স্কেটিং করতে থাকে। স্কেটিং রিংয়ের চারিদিকে যে নেটের ঘেরাটো, সেদিকে চোখ পড়তেই গতি শিথিল হয়ে আসে তার। সেই প্রবল বেগ থেকে হঠাৎই থেমে যাওয়ায় ভারসাম্য হারিয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। একটু থেমে সেদিকে নজর বুলিয়ে নেয় সে। অল্প আলোতেও বুঝতে অসুবিধা হয় না সেটা একটা নারী মূর্তি। নেটের বেড়াজাল কাটিয়ে বরফ মারিয়ে ভেতরে ঢোকার রাস্তা খুঁজছে, কিন্তু কি নিঃশব্দতার পদচারণা! সেদিকে দৃষ্টি আটকে যায় হাইবার্টে। নারী মূর্তি লম্বা,
রোগাটে গরম। সেও তার মতো স্কেটিং পাগল মানুষ। হোটেল মালিকের চোখে ধুলো দিয়ে মাঝরাতে বেরিয়ে পড়েছে স্কেটিং বুট নিয়ে। আইবার্টের বুঝে নিতে সময় লাগে না, সে হাঁক পাড়ে, এই যে ম্যাডাম ওইদিকে। তারপর অন্য প্রান্তের এন্ট্রান্সের দিকে এগিয়ে যায়। অন্য প্রান্তে গিয়ে পৌঁছানোর আগেই পেছন থেকে একটা আওয়াজ শুনে চকিতে পেছন ফেরে সে। সে দেখে নারী মূর্তি প্রস্থ বরাবর বাঁক ঘুরে তার পাশে এসেই দাঁড়ালো। অবাক হয় সে, তবে কি অন্যদিকের এন্ট্রান্সটা দিয়ে ঢুকেছে? সে ভেবেছিল যদি না উল্টো দিক থেকে কোনো উচ্চবাচ্য আসে সে একটাও কথা বলবে না। এমনিতে হাইবার্ট যথেষ্ট শিষ্টাচার মেনে চলে, কিন্তু রাত বিরেতে একা একটা মেয়ে যদি ভাবে আগ বাড়িয়ে খেজুরে আলাপ জমাতে এসেছে। কিন্তু এই জনমনীষীহীন রিংকে শুধু দুজন স্কেট করবে তাও সামান্য পরিচয়টুকু হবে না, তাই বা কেমন দেখায়? সাত পাঁচ ভাবতে ভাবতে সে নিজের টুপিটা খুলে সামনের দিকে বাড়িয়ে তাকে অভ্যর্থনা জানায়। মেয়েটা এগিয়ে আসে তার দিকে। হাইবার্ট সেদিন কি বলেছিল, তার উত্তরে মেয়েটাই বা কি বলেছিল, সেসব কিছুই আজ আর তার মনে নেই। তার শুধু মনে আছে সে জীবনের সেরা স্কেটিংটা সেই মেয়েটার সাথে করেছিল। মেয়েটার গায়ে শুধু একটা আলখাল্লার মতো ছাই রঙা গাউন। এই হাড় কাঁপানো শীতে না আছে গায়ে একটা সোয়েটার না হাতে গ্লাভস, বেঁচে আছে কি করে? শেষ পর্যন্ত এত ভাবা বন্ধ করে স্কেটিংয়ে মন দেয় হাইবার্ট। কিন্তু মেয়েটার স্কিল দেখে সে অবাক হয়ে যায়। কি নমনীয় কিন্তু দুর্বার গতি! সে গতি একটা জোয়ান ছেলের মতো দ্রুত, আবার তাতে রয়েছে শিশুর মতো সারল্য। সর্পিল অথচ স্থির গতিতে সারা স্কেটিং রিং জুড়ে দাপিয়ে বেড়াতে থাকে। হাইবার্ট একসময় কাছে গিয়ে প্রশ্ন করল, আপনি এরকম স্কেটিং শিখলেন কোথা থেকে? ইয়ো ফ্লেক্সিবিলিটি মেক্স মি ওয়ান্ডার। মাঝকে আবার সাঁতার শিখতে হয় বুঝি, জানো না আমি বড় ফেরি মেয়ে গো। তার কথায় একটা স্থানীয় ছাপ স্পষ্ট। তার রিন রিনে হাসিতে কেমন যেন আচ্ছন্নতা রয়েছে। এতক্ষণ স্কেটিং করলেও তার মুখ ঠিক করে এখনো দেখতে পায়নি হাইবার্ট। গায়ে সোয়েটার না থাকলেও গলা থেকে কান অবধি সাদা মাফলা দিয়ে জড়ানো, মাথার টুপিটা চোখ পর্যন্ত ঢেকে রয়েছে। হাইবার্ট শুধু জানে সে বয়সে তরুণ। তার বাড়ি কোথায় বা কি বৃত্তান্ত জিজ্ঞাসা করলে কেবল হাত তুলে দূরের দিকে ইশারা করে, ওই যে ওই দিকে বলে চুপ থেকেছে। হাইবার্টও আর জোর করেনি, হয়তো অপরিচিত লোকের থেকে এই রাতে পরিচয় লোকাতে চাইছে। একবার শুধু স্কেট করতে করতে মেয়েটার খালি হাতটা ঠেকে গেছিল হাইবার্টের হাতে। শিউরে ওঠে হাইবার্ট, না এটা ঠিক রাত বিরেতে এক অচেনা তন্নী মেয়ের হাত ছুঁয়ে স্পর্শ সুখ পাওয়ার রোমাঞ্চ নয়, কি অদ্ভুত ঠান্ডা স্পর্শ! হাইবার্টের অন্তরাত্মা কেঁপে ওঠে, কিন্তু স্পর্শের কমনীয়তা তার উদ্বেগকে কমিয়ে আনল। পাহাড়ের ওপর মেঘ ঘনিয়ে এসেছে, চারপাশটা আরো অন্ধকার হয়েছে। ওরা সেরকম কথা বলছে না নিজেদের মধ্যে, এমনকি সবসময় একসঙ্গে স্কেটও করছে না। হয়তো দুজন চলে যাচ্ছে রিংয়ের দুই প্রান্তে, আবার একসঙ্গে কেন্দ্রে ফিরে আসছে, তারপর আবার তাকে ছাড়িয়ে মেয়েটা অপর প্রান্তে চলে যাচ্ছে। এটা যেন একটা খেলা তার কাছে। মেয়েটা যেন খুব উপভোগ করছে খেলাটা, কিন্তু হাইবার্ট ঠিক উপভোগ করতে পারছে না। মেয়েটা তার থেকে দূরে চলে গেলেই তাকে একটা অদ্ভুত দুঃখ চেপে ধরছে, এক অদ্ভুত বিষণ্নতা গ্রাস করছে তাকে। আবার মেয়েটা যখন তার পাশে চলে আসছে, সে কি অনাস্বাদিত পরিতৃপ্তি! অদ্ভুত ভালো লাগা এসে একটু একটু করে গ্রাস করতে থাকে তার চেতনাকে। হাইবার্টও বিনা বাক্য ব্যয়ে তাতে সমর্পণ করে নিজেকে। এই মোহময়ী রাত একজোড়া নারী পুরুষ আর বরফ কেটে কেটে এই অন্তহীন পথ চলা, অজানা রোমাঞ্চ হয় হাইবার্টের মনে। একসময় কোথাও গিয়ে বসতে বলার ইঙ্গিত দেয় মেয়েটা,
সামনে বেঞ্চের উপর বসে স্কেটিং শুটা সবে খুলতে শুরু করেছে হাইবার্ট। তার কোনো সাহায্য চাই কিনা জিজ্ঞেস করতে মুখ তোলে হাইবার্ট, কিন্তু এ কি, কোথায় সে? হাইবার্ট শুধু সামনে বরফের মরুভূমির মধ্যে তার তন্নি দেহটা হারিয়ে যেতে দেখে। ও এত তাড়াতাড়ি কি করে ওখানে? বিস্ময়ে কথা শেষ করতে পারে না সে। কিছু মাথায় খেলে না হাইবার্টের, সেখান থেকে উঠে যাওয়ারও কোনো তাগিদ অনুভব করে না। ও চলে গেল, একটাই কথা মাথায় ঘুরতে থাকে তার, কিভাবে কেউ এত তাড়াতাড়ি উঠে চলে যেতে পারে, এত নিঃশব্দ যে নড়াচড়ার আওয়াজটুকুও পাওয়া যাবে না। এসব প্রশ্ন মনেও আসে না হাইবার্ট, সে শুধু ভাবে এই বিশাল কালো চাঁদোয়ার নিচে কেবল মেয়েটা আর হাইবার্ট নিজে ছিল। তাহলে এখন সে চলে গেলে এত একা লাগছে কেন তার? এত কম সময়ের আলাপে কি করে কারোর অনুপস্থিতি এতটা নাড়া দিয়ে যায়? কি করে কিছু মানুষ হঠাৎই আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? জানলার পর্দা সরাতেই এক ঝাঁক দামাল রোদ ঘরে ঢুকে পড়ল। জানলার কড়াতে হাত রেখে দুচোখ ভরে টাটকা আলোয় ধোয়া পাহাড় চূড়া দেখতে থাকলো হাইবার্ট। চাকর চায়ের জন্য ডাকতে পেছন ফিরে নিজের ঘরে টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজ পেন টাইপরাইটার খসড়া চোখে পড়তেই মনটা বিষিয়ে উঠল। তার মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। তৎক্ষণাৎ সে বুঝতে পারে সে যা করেছে তার নিতান্ত নির্বুদ্ধিতা। এরকম ছোট একটা জনপদে অত রাতে, সঙ্গে শুধু একটা মেয়ে। ছি ছি, লোকে জানলে কি কানা ঘুষোটাই না হবে। কেউ যেন কাল রাতের ওই স্কেটিংয়ের আওয়াজটা না শুনে থাকে তাহলেই হবে। না, যাই হয়ে যাক, আমি এসবের মধ্যে আর ঢুকছি না। উপন্যাসটা শুধু শেষ করার অপেক্ষা, তারপরই কাজ গুছিয়ে ঘরে ছেলে ঘরে ফিরে যাব। এসব গুজবে নাম লিখিয়ে কাজ নেই। সারাদিন কাজের পর ক্লান্ত হাইবার্ট যখন টেবিলের উপর মাথায় লিয়ে দেয়, মরা রোদের ঝাঁক এসে যেন তাকে স্মৃতিযাপনে আশকারা দেয়। আগের রাতের প্রতিটা মুহূর্ত স্মৃতি হয়ে এসে ক্রমাগত তার মনে উঁকি দিতে থাকে। পরের দিন সারা সন্ধে ধরে চলা নাচ গান হাসি ঠাট্টায়, বিশেষত স্কেটিংয়ের সময় জুড়ে সবেতেই সে একটা মুখ খুঁজে বেড়াতে লাগল। না, ঠিক মুখ নয়, সে সেই অবয়ব। তার মুখ না দেখলেও সে নিশ্চিত জানে হাজার ভিড়ের মধ্যেও তাকে খুঁজে নিতে পারবে। সে দিনের মধ্যে হাজারবার তাকে কল্পনা করেছে। কোনো তন্নি নারী মূর্তি দেখলেই স্কেটিং বুট পায়ে গলিয়ে ছুটে গেছে, কিন্তু হায়, বাস্তবের কাছে প্রত্যেকবার হার মেনেছে। সে এখানেই থেমে থাকেনি, আশেপাশের লজগুলোতেও খোঁজ লাগিয়েছে, কিন্তু সব জায়গা থেকেই ব্যর্থ মনোরথে ফিরে এসেছে। শেষ পর্যন্ত সেই সাত সাগর ১৩ নদী পার করে রাজকন্যাকে খুঁজে আনার উচ্ছ্বাসেও একসময় ভাঁটা পড়ে। সে জানে সে আর পাবার নয়, সে জানলেও ঠিক মানতে পারে না। কোথা থেকে তার মনের গহীন কোণে এই বিশ্বাস বাসা বেঁধেছে যে সে তাকে ঠিক খুঁজে পাবে। সে প্রত্যেক দিন যে কটা লোকের সংস্পর্শে আসে প্রত্যেকের মাঝে তাকে খুঁজে ফেরে, পায় না তবুও বিশ্বাস রাখে একদিন ঠিক তাদের দেখা হবে। হাইবার্ট যখন একটু যুক্তি দিয়ে ভেবে দেখে, সে বোঝে আসলে তাকে দেখাটা ওর একটা গভীর ইচ্ছা, আর এই ইচ্ছাই সেই অটল বিশ্বাসের জন্ম দিচ্ছে। আচ্ছা, যদি তার সাথে আমার দেখাও হয়, ও কি আমাকে চিনবে? আর আমি বা নিজের পরিচয় দেব কিভাবে, যে হ্যালো, আমি সেই ব্যক্তি যার সাথে আপনি সারা রাত স্কেটিং করেছিলেন? ও তো লোক লজ্জাতেই আমাকে না চেনার ভান করবে। মনে মনে নিজের সাথেই নিজে প্রশ্ন উত্তর পর্ব সেরে সে বুঝতে পারে ব্যাপারটা অযথা জটিল হয়ে যাবে। না, তার সাথে দেখা হওয়াটা সত্যিই একটা হইচই ব্যাপার হয়ে চলেছে। একটা মেয়ের সাথে দেখা হওয়া তাও আবার হইচই ব্যাপার, নিজেরই হাসি পায় তা। কিন্তু এখানে একই সাথে মিশে থাকা আনন্দ আর বিস্ময়কে প্রকাশ করার জন্য এর থেকে ভালো কোনো বিশেষণ এই মুহূর্তে তার মনে আসে না। ইতিমধ্যে শীতকাল তার আসল রূপ মেলে ধরেছে।
হাইবার্টও এখন দিব্যি নধর দেহটি বানিয়ে ফেলেছে। তার সঙ্গে জোর কদমে চলছে তার উপন্যাসের কাজ। বাকি সময়টা কাটে স্কিইং স্কেটিং এসব করে। রাতে সে যায় পার্টির বল ডান্সে, সেটা অবশ্য নিজের ইচ্ছার বিরুদ্ধে। আসলে সে অবচেতনে সে এই নাচের কাছে নিজেকে সমর্পণ করে। তার নাচের প্রতিটা স্টেপ আসলে প্রতিটা নাচে মত্ত কাপলদের মাঝে তাকে খোঁজার অজুহাত। কিন্তু এ সবই তার অজান্তে হচ্ছে। সে যদি একটিবার তার এই পাগলামি সম্বন্ধে আঁচটুকু পেত, সে নিজেকে আটকাত। কিন্তু না, পারেনি। এই হোটেলের জগৎ তার গলা টিপে ধরতে আসে। তার জন্য এই নির্নিমেষ পথ চাওয়া, অনন্ত অপেক্ষাতেই যেন সে তার মুক্তি খুঁজে পায়। বেশ কদিন ধরেই আকাশটা উজ্জ্বল মেঘমুক্ত রয়েছে, ঠান্ডাও পড়েছে জাঁকিয়ে। সারাটা ভূতক জুড়ে শুকনো খটখটে বরফ। টানা 10 দিন ধরে তাজা বরফের কোনো চিহ্নই নেই। জমা শুকনো বরফের রিঙ্ক, তার উপর পাউডারের মতো ছড়িয়ে থাকা বরফ। তবে স্কেটিং করে মজা। কিন্তু রুক্ষ পূব হাওয়া সামান্য তুষারও বর্ষালো না। এই শুকনো আবহাওয়াতে সব স্কিয়াররা রাগে গজগজানি শুরু করে দিল। শুধু চুপ করে রইল হাইবার্ট, কারণ সে তখন অন্য কিছুর আভাস পেয়েছে। আসলে তার প্রকৃতিদত্ত কিছু ক্ষমতা রয়েছে। আবহাওয়ায় আসা সামান্য থেকে সামান্যতম পরিবর্তন তার চোখ এড়ায় না। তার প্রতিটা শিরা উপশিরা সজাগ হয়ে ওঠে। সে বুঝতে পারে সুদূর থেকে পেঁজা মেঘ এক বুক আর্দ্রতা নিয়ে এদিকেই আসছে, আর কিছুদিনের মধ্যেই চারিদিক সাদা করে তুষার বর্ষণ নামবে। এই ভাবনাটাই তার মনে এক ঝটকায় কিছু দামাল অনুভূতি এনে ভিড় জমায়। সুতোর দুটো মুক্ত প্রান্ত যেন এক জায়গায় এসে মিশেছে। সেবারও তো তুষারপাতের দিনই, আর ভাবতে পারে না হাইবার্ট। এক বাঁধ ভাঙা উচ্ছ্বাস এসে ভাসিয়ে নিয়ে যায় তাকে। বুকের বাঁপাশের ধুকপুকানিটা কি একটু দ্রুত হলো, ঠিক বুঝে উঠতে পারে না সে। সেই রাতে এলিট সোসাইটি এক নতুন হুজুগে মেতেছে। সেই হুজুগের প্রথম কারণ অবশ্যই নতুন তুষারপাত, আর দ্বিতীয় হলো সেই উপলক্ষেই রাখা বল ডান্স আর কস্টিউম পার্টি। হাইবার্ট জানে এবার পার্টিতে সে যাবে, তাকে যেতে হবে। কে যেন তার মনে এই দৃঢ় বিশ্বাসের খুঁটি কেড়ে গেছে যে এই নতুন তুষারপাতের সঙ্গেই আগমন হবে তার। নিজের লুকানো আস্তানা থেকে সে বেরিয়ে আসবে। সন্ধে হতে না হতেই হাইবার্ট পার্টিতে যাওয়ার জন্য তৈরি হওয়া শুরু করে দিল। মুখ ভর্তি এতদিনের গজানো জঞ্জাল একদিনে সাফ করে দিল। আগের থেকে কেচে রাখা কোটটা পরার পর প্রতিটা ভাঁজ যত্নে সাপটে সোজা করল। কালো টাইটা ঠিক করতে করতে যখন আয়নার সামনে এসে দাঁড়াল, তখন সে যেন এক অন্য মানুষ। আজ যে এক ধাক্কায় 10 বছর বয়স কমিয়ে ফেলেছে, লোকে আবার সিং ভেঙে বাছুরের দলে ঢুকছি বলে মনে করবে না তো। তার মতো আড়ম্বরহীন মানুষের নিজের সাজগোজ নিয়ে এত মাতামাতি একটু চোখে লাগে। এতদিন সে নিজেকে আপন ভোলা মানুষ হিসেবেই জানত, যার চাহিদা বলতে শুধু এক ফালি আকাশ, নির্জনতা, পাহাড়, নদী, তুষার আর সেই আকাশ ভরা তারা। কিন্তু আজ তার নিজের সম্বন্ধে ধারণা খানিকটা টলে গেল। নিজের কাছেই নিজেকে অচেনা ঠেকে তার। আজ তার রক্তে আদিম বন্যতা ভর করেছে, আবেগ আর কামনা সপ্তমী। চোখ বন্ধ করলেই সে শুধু বরফ কল্পনা করে। সে তুষার সাদা আর পবিত্র নয়, আজ তাতে কামনার রং লেগেছে। আজ সে এক মোহময়ী মূর্তি ধারণ করেছে। ইতিমধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে 10 বার কোট ঠিক করে 12 বার চুল আঁচড়ে নিজেকে বিভিন্ন কোণ থেকে দেখে নিয়েছে। আজ যে আমার মাথায় কি ভূত চেপেছে কে জানে। শেষে তার সেলফ থেকে কিছু ব্যক্তিগত কাগজপত্র পরপর সাজিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে তার উপর তার ভাইয়ের লন্ডনের ঠিকানাটা লিখে রাখে। আর লেখে তার ভাইয়ের জন্য একটা শর্ট নোট, যদি কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে এগুলো তোমার জন্য রাখা রইল, খেয়াল রেখো। লজের সিঁড়ি বেয়ে নামার সময় সে ভাবে,
সে ভাবুক হতে পারে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় তো ভোগে না। তবে আজ কেন এই সাবধানতা? এটা কি কোনো পূর্বাভাস? নিজের মনকে প্রশ্ন করেও সদুত্তর পায় না সে। অবশ্য এখন কোনো উত্তরের আশায় বসে থাকার সময় নেই। আজ তার রক্তে খুশির প্রবাহ ছুটছে। তুষার ঢাকা রাস্তায় প্রথম পা রাখতেই ইঞ্চি খানেক ডুবে গেল। মুখ তুলে চাইতেই সে দেখে যত দূর চোখ যায় সমস্তটাই যেন গিলে খেয়েছে এক সাদা দানব। বাড়ি, রাস্তা, মানুষ, এমনকি প্রাণের শেষ বিন্দুটুকু শুষে নিয়েছে সে। হোটেলের হলঘরে তখন শুধু আলো আর হইচই। আশপাশের লজগুলো থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। দলে দলে এলিট শ্রেণীর লোকজন দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। সবার হাতে ধরা তরল পানীয়, রঙিন পানীয়ের গ্লাসে টুংটাং, আর ব্যাকগ্রাউন্ডে চলা হালকা মিউজিক। আজকের সন্ধ্যাটা কেমন যেন নেশা ধরাচ্ছে। বড় কাঁচের জানলাটার দিকে চোখ চলে যায় তার। কিছু স্থানীয় কৃষক অবাক চোখে তাকিয়ে আছে ঝাঁ চকচকে হোটেলের দিকে। এককালে সে যে কিসব অন্তর্দ্বন্দ্বর কথা ভেবে মাথা খারাপ করত, সে কথা তার মনে পড়ে যায়। হাইবার্টের হাসি পায়, কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এসব দ্বন্দ্বটন্দ্ব খুব অবাস্তব মনে হয়। এখন সে জানে আসলে সে সম্পূর্ণরূপে প্রকৃতির অংশ। যেখানে পাহাড়, নতুন ঝড়, তুষারের অমোঘ আকর্ষণ রয়েছে, সেখানে এইসব দ্বন্দ্ব ফিকে হয়ে আসে। বাইরে জ্যোৎস্না ভেজা পাহাড় চূড়া থেকে রাস্তা, সব জায়গায় শুধু চাপ চাপ বরফ, ঠান্ডা, নরম, লোভনীয়। এটাই তো সে চেয়ে এসেছে এতদিন, অপেক্ষা করেছে দিনের পর দিন। সে সেখানে দাঁড়িয়েই বরফ ভেজানো ঠান্ডা জ্যোৎস্নায় স্কেটিং করার স্বপ্নে বিভোর হয়ে যায়। হোটেলের বাকি আমন্ত্রিতদের মধ্যেও এক আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে। দলে দলে নাচের স্টেপে পা মেলাচ্ছে কাপলরা। স্কেটাররা কে কতদূর স্কেট করছে, কতগুলো ঢাল পার হয়ে কটা নদী ছুঁয়ে দেখে এসেছে, সে বৃত্তান্ত দিতে ব্যস্ত। আজ ভিড়ও হয়েছে তেমন। হোটেল মালিকরা নিজেদের লাভ গুনতে ব্যস্ত। হোটেলের এই ঘিঞ্জি পরিবেশে মানুষের জীবনী শক্তি মিশে তাকে প্রাণ চঞ্চল করে তুলেছে। তবুও সেদিকে খেয়াল নেই হাইবার্টে। সেই জীবনী শক্তি হাইবার্টের মধ্যে অন্য রূপে ধরা দিয়েছে, তারপর তাকে নিজের মতো করে গড়েছে মনে মনে, নিজের দুঃখ আনন্দের শেষ বিন্দুটুকু দিয়ে তাকে সাজিয়েছে। ধূসর তার বেশ, সেই জামার গায়ে জমেছে স্ফটিকের মতো বিন্দু বিন্দু অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষা। শুধু কি হাইবার্টই অপেক্ষা করেছে তার জন্য? সে কি করেনি? হ্যাঁ করেছে, অবশ্যই করেছে। সে হাইবার্টের জন্য আশা করে বসে থেকেছে। তাকে সেই কোন সুদূরের বরফ স্নাত পাহাড়ের ওপার থেকে ডাক পাঠিয়েছে, তার ডাক। হাইবার্টের মনে পড়ে গেল তার সেই রিন রিনে মিষ্টি গলা, তার সেই হিম শীতল কিন্তু কমনীয় স্পর্শ, হাইবার্টের গালে তার ছুঁয়ে যাওয়া সেই নরম হিমের নিঃশ্বাস। তুষার ঝড়ের মতো হাইবার্টের জীবনে এসে তার থেকেও দ্রুত বেগে তার চলে যাওয়া, সত্যিই সে তুষার কন্যা। হাইবার্টের মনে হয় মেয়েটা যেন তার নাম ধরে ডাকছে। ঝোড়ো হাওয়ার মাতাল করা সেই ডাক, বরফ ধোয়া গাছের ডালের ফাঁক কোলে, উঁচু পাহাড়ের ঢাল বেয়ে সেই ডাক ভেসে আসছে। সে অনেকগুলো কস্টিউম পরা মেয়ের সাথে বল ডান্সে যোগ দিল। উদ্দেশ্য একটাই, সেই ধূসর পোশাকের তন্নি সুন্দরীকে খুঁজে বার করা। সুন্দরী কথাটা ভেবে একটু হাসি পায় হাইবার্টের। যার মুখ পর্যন্ত ঠিক করে দেখেনি তাকে খুঁজে পেতে এত ব্যাকুলতা কেন? ঘরের প্রত্যেকটা মেয়ের মুখে একজনের প্রতিচ্ছবি দেখার জন্য তার দৃষ্টি ঘুরে ঘুরে ফেরে। রাত বাড়ে, ভিড় পাতলা হয়ে আসে, সবাই ঘরে ফেরা তোড়জোড় করতে থাকে, শুধু একজন বাদে। হাইবার্টের মনে আশার প্রদীপ যেন নিভেও নেবে না। তখন প্রায় মধ্যরাত। হাইবার্ট উঠে পড়ে, দরজা ঠেলে বেরিয়ে পড়ে রাস্তায়, ওভারকোটটা গায়ে গলিয়ে নেয়।
হঠাৎই দূরের রাস্তায় চোখ আটকে যায় তার। সামনে দিয়ে যেন একটা অবয়ব হেঁটে গেল, সাদা রোগা লম্বা। মসিয়ে, আপনি এখন স্কেটিং করতে যাচ্ছেন, যাবেন না মসিয়ে, যাবেন না, এ রাত ভালো নয়, আপনার ক্ষতি হয়ে যাবে, যাবেন না। বৃদ্ধ ফরাসি ভদ্রলোক হেনরি ডিফাগু সবে তার ক্যাফের শাটার নামাচ্ছিলেন। হাইবার্টকে আইস স্কেট হেলমেট পরে দূরের পাহাড়ের দিকে যেতে দেখে ছুটে আসেন তিনি। বারংবার অনুরোধ করতে থাকেন, তাদের চেঁচামেচি শুনে পাশের বাড়ির ভদ্রমহিলা ক্যারল বেরিয়ে আসেন। মিস্টার, মিস্টার, এ ভুল করবেন না, এই পাপি হিম নাকি মানুষদের আত্মা ছিনিয়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়, এই ডাইনিদের হাতে যে একবার পড়েছে সে আর বেঁচে ফিরে আসেনি। মসিয়ে, যাবেন না, আমি বলছি শুনুন, ক্ষতি হয়ে যাবে আপনার। মিস্টার, মিস্টার, তারা ডাকলো কিন্তু লাভ কিছু হলো না, কারণ যাকে তারা ডাকছে তার শরীর মন সবটাই সেই উঁচু পাহাড়ের বুকে বিলীন হয়ে গেছে। কিসের যেন মোহে সে ছুটছে, হাইবার্টের মধ্যে যেন এক অবাধ্য জেদ চেপে বসেছে, সে তাকে একবার ক্ষণিকের জন্য দেখা দিয়েই যেন মিলিয়ে গেছে। শেষ বাড়ি সই, কিন্তু তাকে আর একবার চোখ ভরে দেখার নেশা তাকে পেয়ে বসেছে। সে নেশাগ্রস্তের মতো এগিয়ে যেতে থাকে, কে কি বলল তা যেন তার কানে পর্যন্ত পৌঁছায় না। কি হবে ওসব শুনে, জীবনের চল্লিশটা বছর লোকের কথা শুনে কাটিয়ে দিতে দিতে সে ক্লান্ত, আজ সে নিজের কথা শুন। একসময় হাইবার্ট তাকে দেখতে পেল, দূরে সাদা উজ্জ্বল বরফের মধ্যে দাঁড়িয়ে আছে। আজ তার পরনে সাদা পোশাক, হাওয়ায় উড়ছে মৃদু ঝকঝকে সাদা বরফের মাঝে ফিনফিনে সাদা পোশাক। তাকে দেখতে পাওয়ার কথা নয়, তবু কিভাবে যেন হাইবার্টের দৃষ্টি সেখানে গিয়েই থেমে গেল। আমি জানতাম তুমি ঠিক আসবে, তাই তো অপেক্ষা করছিলাম, তোমাকে যে আসতেই হতো। সেই ঝোড়ো হাওয়ার মতো ভাসিয়ে নিয়ে যাওয়া গলার স্বর, হাইবার্ট জানে সে অন্ধ হলেও এই কণ্ঠস্বর দিয়ে তাকে ঠিক চিনে নেবে। আমিও জানতাম, আমি তৈরি, নিয়ে চলো আমায়। বরফ ভেজা রাতের বিস্ময় আর মাধুর্যে হারিয়ে যেতে চায় হাইবার্ট। প্রকৃতি যেন তার মনের প্রতিটা কোণ অধিকার করে জাঁকিয়ে বসেছে। এ ঢাল বেয়ে ওই চূড়ায় প্রথম প্রেমে পড়া কিশোর ছেলেটার মতো বন্য তাকে বুকে চেপে দাপিয়ে বেড়াতে লাগলো সে। ঠিক ভুলের হিসাবকে সে বহু দূরে ফেলে এসেছে। তোমার হাতটা ছুঁয়ে দেখতে দাও। আর একটু এসো, আর অল্প দূর, তারপরেই আমরা এই গ্রাম, এই চার্চ, এই সমাজ সব ছাড়িয়ে যাব, এমন একটা জায়গায় যাব। পুরো কথাটা কানে আসে না হাইবার্টে, সে প্রশ্ন করার তাগিদ অনুভব করে না, তবে এটুকু বুঝতে পারে সভ্যতার সামান্যতম সংস্পর্শে থাকলেও সে তার ঈপ্সিত মানুষটাকে পাবে না, যার জন্য এতদিন গোনা এত খোঁজাখুঁজি, আজ তাকে সে এই টিমটিমে তারা আর আকাশ ধাঁধানো চাঁদের মাঝে নিজের করে পেতে চায়। গতি বাড়ায় হাইবার্ট, কিন্তু শত চেষ্টা করেও তাকে টপকাতে পারে না। অবশ্য সেই ইচ্ছাও তার নেই, সে শুধু মোহময়ী একটা ডাককে অনুসরণ করে এগিয়ে চলেছে। আর একটু দূরে, আর একটু উঁচুতে উঠতে হবে আমাদের, তাহলেই। হাইবার্ট চোখ তুলতেই তার দুটো প্রসারিত হাত দেখতে পায়। হাইবার্ট ঝাঁপিয়ে পড়ে সেদিকে যেতে চায়, ঠিক যেমন মায়ের কোল দেখে ঝাঁপিয়ে পড়ে শিশু। কিন্তু কোথায় কি, সে আরও হাতখানেক দূরে দাঁড়িয়ে আছে। আবার দ্বিগুণ উৎসাহে এগিয়ে যায় হাইবার্ট, আবার যেন তাকে হাতের নাগালে পেয়েও হারায়। হাইবার্ট যেন তার মুখের দুষ্টু হাসির রেখাটা দেখতে পায়। মজা পাচ্ছ বলো, খুব মজা পাচ্ছ না আমাকে এভাবে নাকাল করে? ঠিক আছে, আমিও হার মানার পাত্র নই। সে দ্বিগুণ উৎসাহে আরও খানিকটা এগিয়ে যায় উঁচু শৃঙ্গের দিকে। এই বেদম খাটুনি যেন কিছুই মনে হয় না তার, এই হিমেল বাতাসে নেশা, নেশা তার নিজের মনে। এর সামনে এসব ছোটোখাটো খাটুনি খুব খুব তুচ্ছ জ্ঞান হয় হাইবার্টের। যদি সত্যিই সে তার জ্ঞানে থাকত,
সব বারণকে নস্যাত করে আসতে পারত এই অজানা অচেনা মেয়েটার ডাক অনুসরণ করে? না, এখন সেসব ভাবার সময় নেই। হিমেল বাতাসের শীতকার আর ঝুড়ঝুড়ে বরফের সাথে স্কেটিং বুটের ঘর্ষণ, এটুকুই এখন সে শুনতে পায় আর বুঝতে পারে। আর একটা জিনিস সে জানে, একটা ডাক, এসো আমার সাথে, এসো আর একটু চলো। হঠাৎ দূর দূরান্ত থেকে নরম হাওয়ায় হাওয়ায় ভেসে আসা গির্জার ঘণ্টা ধ্বনি যেন সম্মোহন কাটিয়ে জেগে ওঠে হাইবার্ট। এতক্ষণে সে বুঝতে পারে অনন্ত ক্লান্তি এসে গ্রাস করছে তাকে। আমি যে আর পারছি না, ফিরে চলো, তোমার হাত দুটোতে আমাকে ভর দিতে দাও, চলো চলো আমরা ফিরে যাই। এই নাকি তুমি আমার জন্য এত অপেক্ষা করলে, আর এখন এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছ? এখনো তো কত শত ছায়াপথ ঘুরে দেখার কথা আমাদের, একসঙ্গে হাতে হাত রেখে, আর তারপর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তার হিম শীতল কণ্ঠস্বরের আবেদন আবার আচ্ছন্ন করে দেয় হাইবার্টের চেতনাকে। সত্যি আমরা একসঙ্গে থাকবো? আমি তোমার হাতটাকে ছুঁয়ে দেখতে পারবো? তুমি জানো তোমাকে শুধু আরো একটা বার দুচোখ ভরে দেখার জন্য আমি দশটা দিন দুচোখের পাতা এক করতে পারিনি। তোমায় খুঁজে পাওয়ার জন্য কোথায় কোথায় ঘুরেছি। ভুল জায়গায় খুঁজলে কি আর আমাকে পাওয়া যায়? যেখানে আমি কোনোদিন যাই না তুমি সেসব জায়গাতেই খুঁজে মরেছ। বাড়ি হোটেল এসবের বদ্ধ পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে, আমি লোকালয় এড়িয়েই চলি। আরে আমিও তো পারি না এই ভিড়ের মাঝে, খুব অসহায় লাগে আমার, জানো মরে যেতে ইচ্ছা করে। হ্যাঁ, মরে যেতে ইচ্ছা করে। মেয়েটা হঠাৎ পেছনে ফিরে, চাঁদের আলো যেন ফোকাসের মতো নেমে আসে তার দিকে। এত আলো তবু মেয়েটার মুখ কেন দেখতে পাচ্ছে না? মনে মনে অস্থির হয়ে ওঠে হাইবার্ট। এত দুঃখ বুকে চেপে আছো কি করে এত বছর ধরে? আজ থেকে তোমার সব দুঃখ আমার, এসো আমার কাছে, চলো আমার সাথে। এরকম মায়া শেষ কবে কার গলায় শুনেছে মনে করার চেষ্টা করে হাইবার্ট, কিন্তু মনে পড়ে না। শেষ পর্যন্ত ক্ষান্ত দিয়ে অবাক গলায় প্রশ্ন করে, কোথায়? আমার কাছে, আমার বাড়ি, যেখানে দুঃখ নেই, কান্না নেই, শহরের হই হট্টগোল নেই, হোটেলের এটিকেটের বাঁধন নেই, গির্জার এই কান ফাটানো ঘণ্টা ধ্বনি নেই, শুধু আছে অপার শান্তি। এবার আরো খানিকটা সামনে তার দিকে এগিয়ে আসে মেয়েটা, তার অবাধ্য চুলের ঝাপটা যেন হাইবার্টের জগৎ অন্ধ করে দিতে চায়। সে ধীরে ধীরে সমস্ত দেহভার হাইবার্টের ওপর দিতে শুরু করে। হাইবার্ট আকুল হয়ে তাকে সামলাতে চায়। সে যে খাদের কিনারে দাঁড়িয়ে আছে সে চেতনাও লোপ পায়। ঠিক এমন সময় তারা যেন তার নাম ধরে ডাকতে থাকে, সেই মায়ামাখা গলা, কিন্তু তাই মেয়েটার নয়। তার মনে পড়ে তার মা আর মলির গলা, বহু বছর আগের যুদ্ধ যাদের প্রাণ কেড়েছিল, সেই দুটো মানুষ যারা ছিল তার ক্লান্তি মাখা দিন কাটিয়েও বাড়ি ফেরার কারণ। হ্যাঁ, সেই দুটো মানুষ, তার মা যে নিজের কথা না ভেবে বাবা হারা ছোট্ট হাইবার্টকে বড় করেছে, আর মলি যে মেয়েটাকে ভালোবেসেছিল হাইবার্ট। হঠাৎই খুব বাড়ির জন্য মন কেমন করে হাইবার্ট, সে বাড়ি ফিরতে চায় তা বলার জন্য ঠোঁট জোড়া ফাঁক করতেই সেখানে অন্য একটা ঠোঁট অনুভব করে। অনন্ত শান্তির বলয়ে সে ঘিরে ধরে হাইবার্টকে। একটা হিম শীতল অনুভূতিতে তার পার্থিব জ্ঞান বিলুপ্ত হয়। চারিদিকে বোধ হয় তুষারপাত শুরু হয়েছে, ঝুড়ঝুড়ে তুষারে ছুঁয়ে যায় দুজনের গা মাথা পা। সেদিকে খেয়াল নেই কার, নিরন্তর চুম্বন উষ্ণতা ছড়ায়, তার হাত পায়ের পেশি শিথিল হয়ে আসে। স্থানকালের হিসেব তো কবেই ভুলে যায়, এবার নিজের অস্তিত্ব বিস্মৃতির কবলে পড়ল বোধ হয়।
সেই অনাস্বাদিত চুম্বনের সাথে গভীর ঘুমে ঢলে পড়ে হাইবার্ট। তারপর আপনারা যেমন বুদ্ধি, এই পাগলের কথা এবার পাত্তা দিচ্ছে? পাগল তো না, আমার মনে হয় শেয়ানা পাগল। সারাদিন উষ্ঠ ফুষ্ট হয়ে থাকে, রাত হলে হোটেলের পার্টিতে গিয়ে মেয়েদের দলে ভিড়ে যায়, জিজ্ঞাসা করলে আবার চোখ উল্টে দেয়, বলে কিনা কাকে নাকি খুঁজছে। না না না, তোমরা ভুল করছো কিছু একটা। কাল ওর সাথে রাতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, এমন অসংলগ্ন কথা। কালকের ওরকম ভিড়ভাট চেহারার আজ এমন চাল ছিল হীন দশা। না না, আমার ঠিক ভালো ঠেকছে না। দাঁড়াও, তোমরা থামো দেখি, আমি একটু ওর সাথে কথা বলি। মসিয়ে, আপনি একটু মনে করার চেষ্টা করুন তো। এতক্ষণ চুপ করে বসেছিল হাইবার্ট, মাঝে মাঝে চায়ের কাপে আলগোছে দু একটা চুমুক দিচ্ছে, পাঁচজনে পাঁচ কথা বলেই চলেছে ক্রমাগত, তবু তার যেন বিকার নেই। শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে আছে। শেষ চুমুকটা দিয়ে চায়ের কাপটা পাশে সরিয়ে রাখে। ডিফাগু সাহেব আবার কিছু বলার জন্য মুখ খোলার আগেই উঠে পড়ে হাইবার্ট, কারোর দিকে একবারও না তাকিয়ে সোজা এগিয়ে যায় নিজের ঘরের দিকে। খানিক পরে জোরে শব্দ করে বন্ধ হয়ে যায় তার ঘরের দরজাটা। কি অভদ্র লোক মাইরে, একে নিয়ে ভেবে আমরা অস্থির হচ্ছি আর নিচে উঠে গিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এই এই দেখুন ডিফাগু সাহেব, আপনার দোকানে সারাদিন তারা ঝুললেও আপনার হয়তো যায় আসবে না, কিন্তু আমাদের না বউ বাচ্চা আছে, পেটের টান আছে মশাই। হ্যাঁ, আমরা চললাম। আচ্ছা হ্যারল, আমার একটা অনুরোধ রাখবে, আমি বুড়ো মানুষ, অত দূর যেতেও পারবো না একা একা। তোমাদের রক্ত গরম, জোয়ান মানুষ তোমরা, একটু যাও না বাবা, পাহাড় জোড়ার দিকটা একবার দেখে এসো না, আমার ঠিক ভালো ঠেকছে না। কেস অন্যরকম মনে হচ্ছে, মালটা এত বয়সেও আইবুড়ো আছে, কিন্তু বয়সের কামড় যাবে কোথায়? দেখো গে, কোনো মেয়ে নিয়ে নিরিবিলি জায়গায় ফুর্তি বার্তা করে এসেছে হয়তো, এখন কিছু একটা এদিক ওদিক হয়েছে তাই ঢাকা দেওয়ার জন্য এইসব নাটক মারছে। সে যাই হোক, যদি এখানকার কোনো স্থানীয় মেয়ের দিকে হাত বাড়ায়, জ্যান্ত পুড়িয়ে মারবো শালাকে। হ্যাঁ, জ্যান্ত পুড়িয়ে মারবো। আচ্ছা তোমরা একটু থামবে, মানুষটা সারা রাত ওই রকম খনখনে হিমের মধ্যে মুখ গুঁজে পড়েছিল, তারপরেও কোনো মতে প্রাণে বেঁচে ভিড়ে এসেছে, এখনো মুখে ঠিক করে কথা ফুটছে না, কি বলছে তা নিজেই খেয়ে হারিয়ে ফেলছে। আর এখন তোমরা ছি ছি ছি, আরও তো নিজেই কোনো একটা মেয়ের সাথে ওর স্কেটিং করা, তার সাথে গড়ে ওঠা সম্পর্কের কথা আমাদের জানিয়েছে, ও তো লুকোয়নি আমাদের থেকে। কালকেও নাকি মেয়েটা ওর সাথেই ছিল, বলা ভালো হাইরাট মেয়েটার সাথে দেখা করতেই ওই পাহাড়ে গিয়েছিল। দীপাকু সাহেব, কাল রাতে আমরা এত করে বারণ করলাম, একটা কথা কানে না তুলে মানুষটা বেরিয়ে পড়লো, একে এতদিন পরে তুষার ঝড়, তার উপরে পূর্ণিমার রাতে ওই খুনি পাহাড় চূড়া, ভেবে আমার। আচ্ছা আচ্ছা, সেই সব এখন থাক না হয়। হ্যারল বাবা, তুমি আর দেরি করো না, দিনের আলো থাকতে থাকতে গ্রামের আর পাঁচজন জোয়ান ছেলে বলে নিয়ে অধিকটা একটু ঢু মেরে এসো তো। সত্যি যদি কোনো মেয়ে থেকে থাকে ওখানে, তাকে বাঁচানোটাও তো আমাদের কর্তব্য। কিন্তু ওরা কোন রাস্তা ধরে গিয়েছিল বুঝবো কি করে? আরে ওদের স্কেটিং করার ট্র্যাকটা লক্ষ্য করে সেটা ধরে এগিয়ে গেলেই তো বুঝবে। আচ্ছা তাহলে না হয় যাচ্ছি। আর শোনো আর একটা কথা, তোমার ক্যামেরা আছে? হ্যাঁ, কিন্তু ক্যামেরা কি হবে? কি একটা বলতে গিয়ে হঠাৎই চুপ করে গেলেন বৃদ্ধ হেনরি ডিফাগু। বাইরের গ্রাম ভর্তি লোকজনের সামনে নিজের ভেতরে চলতে থাকা ঝড়ে ছিটে ফোঁটাও প্রকাশ করলেন না বৃদ্ধ, কিন্তু তার ওরকম হঠাৎ থম মেরে যাওয়াটা ভাবিয়ে তুলল হ্যারল্ডকে। না,
আর তো পারা যায় না, এই পুরোটা তো ভালো ফেসাতে ফেললো। সত্যি তাই, আর এই হাইপার ট্রোগা পেঙ্গলা একহারা চেহারের লোক, এত পাহাড় ভেঙে আসতে পারবে বলে মনে হয় না। রাতের বেলা আলো নেই কোথাও, এত দূর আসার মতো অমানসিক শক্তি এলো কোথা থেকে ওর মধ্যে? এতক্ষণ চুপচাপ দূরের পাহাড়ে সাদা চূড়ার দিকে মুখ করে বসেছিল হ্যারাল্ড। এবার কেমন যেন বিরক্ত লাগে তার, বাতাসের বেগ বাড়তে থাকে। না, এবার আমার সত্যি অসহ্য লাগছে, এতটা পাহাড় ভেঙে এসেও তো দেখি এই পায়ের ছাপ শেষ হওয়ার নাম নিচ্ছে না, আর কোনো নির্দিষ্ট দিক মেনে না এগিয়ে এরকম এলোমেলোভাবে ঘরতর গতিতে কেউ কী করে স্কেটিং করতে পারে? এটুকু বলেই সে চুপ করে যায়। আশেপাশে সবার উৎসাহে ভাটা অনেকক্ষণ আগেই পড়েছে, কিন্তু এবার তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নিজেকে সামলে নিয়ে গলার স্বর সাধারণ করে বলে, আচ্ছা এত দূর যখন চলে এলাম আর একটু গিয়ে দেখি না হয়, এমনিতেও ওই দেখো চূড়া দেখা যাচ্ছে, আর একটুখানি রাস্তা। আবার নতুন উদ্যমে উঠে পড়ে সবাই, বাতাসের স্তর পাতলা হতে শুরু করেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তবু এক অচেনা মেয়ের ওপর ঘটে যাওয়া এক অজানা বিপদের আশঙ্কায় বুক কেঁপে ওঠে হ্যারাল্ডের। কি ঘটেছে তার ব্যাখ্যা করার দরকার পড়ে না, সামনে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে এক তুষার ধবল প্রাচীর। না, এই জিনিস একদিনের তুষার ঝড়ের ফল নয়, সামনের পথ আগলে পড়ে থাকা এই ধ্বংসের ওপর সে সাদা আস্তরণ তা ঝুরঝুরে সাদা তুষার নয়, নীল রঙের বরফ শক্ত হয়ে দুর্ভেদ্য প্রাচীর সৃষ্টি করেছে। এ জিনিস সার যাই হোক মানুষের পক্ষে ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ এখান থেকে বেঁচে ফেরার একটাই মাত্র পথ, এখান থেকে বাড়ি আবার আগের পথেই ফিরে যাওয়া। কিন্তু কোথায় কি, হ্যারাল্ড আতিপাতি করে অনেক খুঁজেও সেখান থেকে ফিরতি পথে কোনো পায়ের ছাপ পেল না। মাথাটা কেমন গুলিয়ে ওঠে তার, হিসাব মিলতে চায় না। হ্যারাল্ড প্রথম থেকে আবার গুছিয়ে ভাবার চেষ্টা করে। প্রথমত, তারা এতক্ষণ পাহাড়ের গায়ের সরু পথ বেয়ে চূড়ার কাছাকাছি এতটা উপরে উঠে এসেছে, দুজন মানুষও পাশাপাশি হাঁটতে পারে না, পাহাড়ের গায়ের এই পথ এতটাই সরু আর দুর্গম। দ্বিতীয়ত, এক পথের একদিকে পাহাড়ের বরফ ঢাকা শরীর আর অন্যদিকে গভীর ঢাল। তৃতীয়ত, তুষারপাতের ফলে ধস নেমে সামনে এগোনোর সেই একমাত্র সরু পথটাই আটকে গেছে, অর্থাৎ একজন মানুষকে যদি এখান থেকে বেঁচে ফিরতে হয় তাকে এই সরু রাস্তা ধরে যে পথে এসেছিল তা দিয়েই উল্টো পথে ফিরে আসতে হবে। সবই ঠিক ছিল, শুধু ফিরতি পথে হাইবার্টের পায়ের ছাপটা না পেয়ে সব কিছু তালগোল পেকে যায় হ্যারাল্ডের। কেউ যেন নিপুণ হাতে মুছে দিয়েছে তার পদচিহ্ন। তর্কের খাতিরে ধরে নেওয়া যায় সমতল থেকে এতটা উপরে উঠে অক্সিজেনের অভাব সহ অন্যান্য কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পাহাড়ি রাস্তার অপর দিকের ঢাল থেকে লাফ দিয়েছিল সে। কিন্তু সেই সুস্থ সবল হাইবার্টকেই তো আসার পথে দেখে এসেছে, তার সাথে কথা বলেছে, চা খেয়েছে, আর এখন নিজের পাগুলো খুব অবশ লাগে হ্যারাল্ডের। পায়ের নিচের বরফ কনকনে ঠান্ডা জুতো মোজা ভেদ করে সর্পিল গতিতে ওপরের দিকে উঠতে থাকে। তার মাথা মন জুড়ে কেবল একটা প্রশ্ন ঝড় তুলে বেড়াতে লাগলো, যে গ্রামে ফিরে এসেছে সে তাহলে কে? কি ব্যাপার বলুন তো, এখনো এসে পৌঁছালো না কেন ছেলেগুলো? অস্থির গলায় প্রশ্ন করেন পঞ্চাশোর্ধ্ব ক্যারল। একটু সময় তো লাগবেই মা। আচ্ছা ওরা আসুক, ততক্ষণে তুমি আমাকে এক কাপ চা খাওয়া তো দেখি মা। ঘাড় নেড়ে সম্মতি জানায় ক্যারল, পায়ে পায়ে ঘর থেকে বেরোতে গিয়েও থেমে যায়। খানিক পরে উসখুস করতে করতে এক সময় প্রশ্নটা করেই ফেলে ক্যারল। ডিফাগু সাহেব, আমি সবই বুঝলাম, কিন্তু আপনি ওদের ক্যামেরাটা নিয়ে যেতে বললেন কেন বলুন তো? একটা হাসি খেলে যায় বুড়োর মুখে। এমন হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া,
তার উপর অন্ধকার নামার মুখে। কিন্তু ফেরার পথে তো আর পায়ের ছাপের ট্র্যাক পাবে না। যদি ল্যান্ডমার্ক গুলোর ছবি তুলে রাখে ফেরার পথে সুবিধে হয় আর কি, বুঝলে কি না? কি বলতে পারে, জলের তলার মতো বরফের তলাতেও কোনো লুকোনো সাম্রাজ্য আছে কিনা? এবং যদি সেই সাম্রাজ্য থাকে, তবে সেই সাম্রাজ্যের কোনো রাজকন্যা থাকতেই বা বাধা কোথায়? আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, আলোকলতা, দেবদত্ত এবং সায়নী। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। মিডনাইট হরর স্টেশন এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে, শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে। শুনছিলেন দেবলীনা মণ্ডলের ভাবানুপাতে অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী হিমকন্যা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।